নমস্কার, তবলা টিউটোরিয়াল উইথ দেবরাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমাদের এই টিউটোরিয়াল ক্লাসে আমরা জনপ্রিয় একটি রবীন্দ্রনাথের গান নিয়ে বা রবীন্দ্রসঙ্গীত নিয়ে আলোচনা করতে চলেছি। খুবই পরিচিত, খুবই জনপ্রিয় একটি গান, মায়া বনো বিহারিনী হরিণী। আশা করি এটা আপনাদের অনেকেরই ইচ্ছে আছে এই গানটির সাথে তবলা সঙ্গত করার, বিশেষ করে যারা তবলা শিখছেন বা যারা তবলা নিয়ে আগ্রহী, তবলা বাজাতে চান, তাদের সবারই মনের মধ্যে কম বেশি একটা সুপ্ত ইচ্ছে থাকে এই গানটির সাথে তবলা বাজানোর। আজকে আমরা এই ডিটেল আলোচনা করব যে গানটির সাথে সহজে কিভাবে তবলা বাজানো যায়। তো আজকের মূল ক্লাসটি শুরু করবার আগে, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে অবশ্যই বলতে চাই, মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের পরিবারের সদস্য হবেন এই আশা রাখছি। আর ক্লাসগুলি যদি ভালো লাগে, আমাদের এই ক্লাসগুলি যদি আপনাদের মনে হয় উপযোগী, উপভোগ্য, কাজে লাগছে বা কাজে লাগতে পারে, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও ক্লাসগুলিকে লাইক করবেন এবং পাশাপাশি অনেক অনেক শেয়ার করবেন, যাতে করে আমাদের এই ক্লাসগুলো বা ভিডিওগুলো আপনাদের পাশাপাশি আরও অনেকেই যারা তবলা নিয়ে আগ্রহী, তবলা অনুরাগী, তারাও দেখার সুযোগ পান। আর কমেন্টে নিজেদের অনুভূতির কথা যেন অবশ্যই জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আমাদের এই আজকের যে মূল আলোচ্য বিষয়, মূল টপিক, মায়া বনো বিহারিণী। আমি একটু অন্যরকমভাবে প্যাটার্নগুলোকে দেখাবো, দেখুন কীভাবে প্যাটার্নগুলো দেখানো যায়। কাহারবা তাল মূলত বাজছে, যারা গানটার জন্য বাজানোর জন্য গানটার সাথে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন তারা আশা করি আইডেন্টিফাই করে নিয়েছেন, বা অনেকেই হয়তো প্লেন কাহারবা ঠেকা দিয়ে বাজান। আজকে আমি একটু অন্যভাবে দেখাবো মায়া বনো বিহারিণী কীভাবে বাজানো যায়। দেখুন, আমি প্ল্যাটফর্ম থেকেই, আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম থেকেই একটা গান নিয়েছি, সৃষ্টির গাওয়া, খুব জনপ্রিয় গান, খুব মানে অনেক ভিউ হয়েছে, অনেক দেখেছেন, অনেক ভিউয়ার্স দেখেছেন গানটি। দেখুন, আমি প্রথম দেখাই যে আমি বাজাচ্ছি, বাজনাটা খেয়াল করুন, তারপর আমি ডিটেলে আলোচনা করব। বিটটা ভালো করে দেখুন, এটা কিন্তু খুব দেখার বিষয়। আমি অনেকটা দেখিয়ে দিলাম, প্রথম একটা একটা করে আলোচনা করি। আমরা যখন স্থায়ী পাটটা বাজালাম, একদম ইউনিক একটা প্যাটার্ন বাজালাম। কী প্যাটার্ন? খুব জনপ্রিয় গানগুলিতে কিন্তু এটা ব্যবহার হয়েছে আগে, অনেক কটা রবীন্দ্রসঙ্গীতে এটা কিন্তু ব্যবহার হয়, একটু মডিউলেশন করে, একটু ইম্প্রোভাইজ করে। তো দেখুন, একটা অন্যরকম প্যাটার্ন, ইউনিক প্যাটার্ন, আপনারা সহজে অন্য জায়গায় হয়তো খুব একটা আইডেন্টিফাই করতে পারবেন না যদি ভালো করে না বলে দেওয়া হয়। দেখুন কীরকম প্যাটার্নটা, একটু জটিল প্যাটার্নটা, এটা শুনতেও অন্যরকম। ধিক ধিগি নাকি ধিগি তেরে কেটে তাক তাক, ধিগি ধিগি নাকি ধিগি তেরে কেটে তাক তাক। ধিগি ধিগি নাকি ধিগি তেরে কেটে তাক তাক, ধিগি ধিগি নাকি ধিগি তেরে কেটে তাক তাক, ধিগি ধিগি নাকে ধিগি তেরে কেটে তাক কে তাক, ধিগি ধিগি নাকে ধিগি তেরে কেটে তাক কে তাক, তেরে কেটে তাক গ্যাপ অ তাক, ধিগি ধিগি নাকে ধিগ, অথবা ধি করতে পারেন, ধিগ না করে প্রথমেরটা, ধি ধিগি নাকে ধিগি তেরে কেটে তাক কে তাক, ধি ধিগি নাকে ধিগ তেরে কেটে তাক কে তাক। বলটা ভালো করে মন দিয়ে শুনে নোট করে নেবেন, ধি ধিগ নাক ধিগ, ধি ধিগ নাক ধিগ তেরে কেটে তাক কে তাক, তেরে কেটে তাক
ক তাক, এখানে একটা প জাস্ট, তেরে কেটে তাক কতাক, যেটা সেটাকে একটু অন্যরকম করে উচ্চারণ করা হচ্ছে, ধি ধিগ নাক ধিগ তেরে কেটে তাক কতাক, ধি ধিগ নাক ধিগ তেরে কেটে তাক কতাক, ধি ধিগ নাক ধিগ তেরে কেটে তাক কতাক। এইটা হচ্ছে স্থায়ী পাঠ, একদম ইউনিক না? তো এই হলো স্থায়ী পাঠ। এইবার স্থায়ী পাঠ শেষ হয়ে গেল, তারপরে শুরু হচ্ছে অন্তরা পাঠ। অন্তরা পাঠে আমরা বাজাবো ধিগ ধিন্নাক ধিন্নাক থুন্না নাক তেরে কেটে, ধিগ ধিন্নাক ধিন্নাক থুন্না নাক তেরে কেটে, ধুমালি কাহারার প্যাটার্ন, ধি ধিগিনাক ধিগিনাক থুন্না না তেরে কেটে, ধি ধিগিনাক ধিন্নাক থুন্না নাক তেরে কেটে, অথবা ধিন ধিন্নাক ধিন্ধা থুন্না না তেটে, ধিগ ধিন্না ধিন্ধা থুন্না না তেটে। একদম প্লেন বাজাতে পারেন, আমি একটু অন্যরকম ভাবে চেষ্টা করলাম, ধিগ ধিন্নাক ধিন্ধা থুন্না না তেটে, এটা আমরা সবাই জানি ধুমালি কাহারার প্যাটার্ন, আমরা একটু চেঞ্জ করেছি, ধিগ ধিন্নাক ধিন্নাক থুন্না নাক তেরে কেটে, ধিগ ধিন্নাক ধিন্নাক থুন না নাক তেরে কেটে, ধিগ ধিন্নাক ধিন্নাক থুন না নাক তেরে কেটে, এটা হচ্ছে ধুমালি কাহারার প্যাটার্ন। এইবার ছোটখাটো যে কাজগুলো আছে সেগুলোকে আপনারা ইম্প্রোভাইজ করতে পারেন। তেরে কেটে তাক কে তাক ছিল, ধি ধিগি নাক ধিগি তেরে কেটে তাক কে থুন, লাস্টেরটা তেরে কেটে তাক কে তাক, এটাকে চেঞ্জ করে দিন, তেরে কেটে তাক কে থুন, প্রথমের যে প্যাটার্নটা, ধি ধিগি নাক ধিগি তেরে কেটে তাক কে থুন, চেঞ্জ করে দিলাম। আবার যে পরের ধুমালি কাহারবাটার কথা বললাম সেটাও চেঞ্জ করা যাবে, ধিগ ধিন্নাক ধিন্নদা থুন্না না তেটে, ধিগ ধিন্নাক ধিন্নাক থুন্না নাক তেরে কেটে, ধিগ ধিন্নাক ধিন্নাক থুন্না নাক তেরে কেটে। এটা করতে করতে কেমন একটা চেঞ্জ করছি, লাস্টেরটা ধি ধিন্নাক ধিন্তেটে ধাতেটে ধাতেটে, ধিগ ধিন্নাক ধিন্দক থুন্না না তেরে কেটে, ধি ধিন্নাক ধিন্তেটে ধাতেটে ধাতেটে, লাস্টের চার মাত্রা আমরা তেহাই করে দিলাম, তেটে ধাতেটে ধাতেটে। এই হচ্ছে প্যাটার্ন। এই দুটো প্যাটার্নকে যদি মাদার প্যাটার্নকে ভালো করে তৈরি করে নিতে পারেন, ইম্প্রোভাইজ নিজের মতো করে যা খুশি করুন, কোনো অসুবিধা নেই। আমি আরও একটুখানি গানটাকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ধুমালি কাহারবা। যখন আবার স্থায়ীতে ফিরে আসছে তখন কিন্তু আমরা একটুখানি স্পিডে বাজাচ্ছি, ধিগ ধানা দিক ধানা তিক তানা তিক ধানা, ধিগ ধানা তিক ধানা তিক তানা তিক ধানা, ধিগ ধানা তিক তানা তিক তানা তিক ধানা। যখন স্থায়ীতে অন্তরা শেষ করে ফিরে আসছি আমরা, তাহলে তিনটে প্যাটার্ন আমরা পেলাম, একদম ফার্স্টের একটা প্যাটার্ন পেলাম, তারপর ধুমালি কাহারবার একটা প্যাটার্ন পেলাম, তারপর কনভেনশনাল কাহারবার একটা একটু স্পিড যে প্যাটার্নটা সেই প্যাটার্নটা পেলাম। তিনটে কাহারবার প্যাটার্ন দিয়ে গোটা গানটাকে কভার করা যায়। স্থায়ী অন্তরা আপনারা দেখে নিলেন, পরের অন্তরাটাও নিশ্চয়ই পারবেন, আমি একটুখানি জাস্ট দেখিয়ে দিচ্ছি, দেখুন কীভাবে শেষ করলাম, শেষটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব একটা পরিচিত আপনাদের আমি আগে দেখিয়েছি, কীভাবে শেষ করছি, ধা তেরে তেরে কেটে তাক ধেরে তেরে কেটে, ধা তেরে তেরে কেটে তাক ধেরে তেরে কেটে, ধা তেরে তেরে কেটে তাক ধেরে তেরে কেটে।
এইটাকে নিয়ে আবার একটুখানি কাজ করা যায়। কি রকম? ধাওয়া তরি তরি করে তাক ধরে ধরে করে ধাওয়া তরি তরি করে তাক তরি তরি করে তাক তরি তরি করে তাক তরি তরি করে ধাওয়া তরি তরি করে তাক তরি তরি করে তাক তরি তরি করে তাক ধরে ধরে করে। ধাওয়া তরি তরি কেটে তাক ধরে ধরে কেটে ধাওয়া তরি তরি কেটে তাক ধরে ধরে কেটে। আমি একটু বাড়িয়ে দিলাম। ধাওয়া তরি তরি কেটে তাক তরি তরি করে তাক তরি তরি কেটে তাক ধরে ধরে কেটে ধাওয়া তরি তরি কেটে তাক তরি তরি করে তাক তরি তরি কেটে তাক ধরে ধরে কেটে। অ্যাকচুয়ালি ধরে ধরে কিন্তু এখানে বাজে, পাম দিয়ে বাজে। আমরা এটাকে ধেটে তেটে বাজাই, অ্যাকচুয়ালি ধেটে তেটে বাজাই, বলার সুবিধার জন্য আমরা ধেরে তেটে করে নিয়েছি এটা। তাকেটে তাকেটে তাক ধা, এরকমভাবে কিন্তু গানটা শেষ করা যায়। তো অনেক কটা ইউনিক প্যাটার্ন আপনাদেরকে দেখালাম, আশা করছি আপনারা সবাই সহজেই তুলে নিতে পারবেন। শুভেচ্ছা রইল সবার জন্য। আর কেমন লাগলো আমাদের ক্লাস অবশ্যই কমেন্টে নিজেদের অনুভূতির কথা জানাবেন। যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই আশা রাখছি। ভালো লাগলে এই ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন আর আপনাদের শেয়ারের থ্রুতে যাতে করে আমাদের এই ক্লাসগুলো আরও অন্যান্যরা দেখতে পান সেই ব্যবস্থাটা কিন্তু আপনারা অবশ্যই করবেন এই আশাও রাখছি। প্রচুর প্রচুর শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যদি অনলাইন ক্লাস করতে চান তার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম অবশ্যই দেখে নেবেন এই স্ক্রিন থেকে, এবং যোগাযোগ করতে পারেন, অনলাইন ক্লাসও জয়েন করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। নমস্কার।